নমস্কার, ANM নিউজে আপনাদের স্বাগত। আমি অভিজিৎ নন্দী মজুমদার, আপনাদের সাথে এক বিশেষ বিষয় নিয়ে কথা বলার জন্য আজ উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে আছেন ডক্টর সুনীল নাগ। কিন্তু ডক্টর সুনীল নাগের ব্যাপারে কিছু বলার আগে একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যখন একটা বাচ্চা জন্ম নেয়, তার জন্ম তারিখ কী হওয়া উচিত, তার মায়ের দুধ কতদিন পর্যন্ত খাওয়া উচিত, এইসব বিষয় নিয়ে অনেক বিতর্ক হয়েছে। অনেক ডাক্তার, অনেক গুণী মানুষ অনেক কথা বলেছেন। আমরা আবার ওই বিষয়ে আরেকবার শুনে নেব এবং সাথে সাথে আরও শুনবো একটা বাচ্চা বড় হওয়ার কাহিনী, কীভাবে একটা বাচ্চাকে আদপে বড় করতে হয়, তাদের শারীরিক অবস্থা কীভাবে, উন্নতির জন্য কী কী করা উচিত। নমস্কার ডাক্তারবাবু, আমার সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ডাক্তারবাবু, প্রথমে যেটা জিজ্ঞেস করব যে এই বাচ্চার জন্ম তারিখ, জন্মানো এবং বড় হওয়া, এই বিষয়ে অনেক বিতর্ক আছে, অনেক কথাবার্তা আছে, তো এইটা নিয়ে আপনার কী মতামত? প্রথম কথা বলি, আপনি যদি কোনো কাউকে যাকেও জিজ্ঞেস করি যে আপনি কবে জন্মেছেন, তার তারিখ বলবে তো জন্ম তারিখে জন্মেছে, সেটা কিন্তু তার জন্ম তারিখ নয়, সেটা হচ্ছে তার ভূমিষ্ঠ হবার তারিখ, মানে পৃথিবীর আলো দেখা, পৃথিবীর আলো দেখার তারিখ হচ্ছে ওইটা। তার জন্ম কিন্তু তার অনেক আগে, প্রায় 10 মাস আগে ধরুন অ্যারাউন্ড বলছে, তার মাতৃগর্ভে হয়েছিল, সেইখান থেকে শুরু। সুতরাং যদি আপনি যা কিছু করতে চান, যে ভালো বাচ্চা, ভালোটা সুন্দর করে একটা যে জন্মাবে এই পৃথিবীতে, সে বেশ ভালো হবে, স্বচ্ছ হবে, যা যাই আপনি করতে চান, প্রথম থেকেই আপনাকে কিন্তু যত্নটা নিতে হবে মার, কেননা জন্ম হচ্ছে একটা ভ্রূণ মাতৃগর্ভে, এবং মাতৃগর্ভেই ওই 10 মাস 10 দিন পালিত হচ্ছে ধীরে ধীরে ধীরে। আপনার শরীরে খুব আশ্চর্য লাগবে, মানে একেবারে আশ্চর্য, মানে আমরা যারা যেটুকু জেনেছি, জেনে মনে হয় যে ওই ঈশ্বর বলুন, প্রকৃতি বলুন, তার কী কী বিশাল ক্ষমতা আর কী তাদের দূরদৃষ্টি। বাচ্চা যখন, মা যখন অন্তঃসত্ত্বা হয়, তখন কী হয় জানেন তো, ধীরে ধীরে বাচ্চাটা বাড়ছে, তখন সবে তো ভ্রূণ যখন অন্তঃসত্ত্বা হয়েছে, মার শরীরের মধ্যে চেঞ্জ আসে। প্রথম চেঞ্জ হচ্ছে তার ব্রেস্ট ভারী হয়ে যায়, একটু একটু করে ব্রেস্টটা ভারী হতে থাকে। ভাবুন কবে বাচ্চা জন্মাবে, তার খাদ্য হচ্ছে মায়ের দুধ হবে, সেই খাদ্যটার জন্যে প্রিপারেশান হচ্ছে এই ভ্রূণের মধ্যে আছে তখন থেকে, বা মায়ের ব্রেস্ট আস্তে আস্তে বড়ো হবে, আস্তে আস্তে তার ব্রেস্টের নিপল বড়ো হবে, ধীরে ধীরে তার নিপলের ছাড়ি দিয়ে যে কালো এরিওলা বলে, আমরা যেটা এরিওলা বলি, কালো মতো জায়গাটা, সেটা কালো হতে থাকবে, ঘন কালো হবে। তার মানে এদিকে বাচ্চা বাড়ছে, এদিকে বাচ্চার খাবারের প্রস্তুতি বাড়ছে। আপনি যেমন বাড়িতে কাউকে নেমন্তন্ন করলে তার দুদিন আগে কি একদিন আগে কী যেন বাজার টাজার কোনো সব রান্নাবান্না কোথায় বসবে ঠিক অ্যারেঞ্জমেন্ট করেন, তেমনি একটা মানুষ যখন পৃথিবীতে জন্মায়, তার সঙ্গে সঙ্গে আমাদের প্রকৃতি এমন অ্যারেঞ্জমেন্ট করেছে যে তার যে জন্মার সঙ্গে সঙ্গে যাদের বুকের দুধটা পায়, তার বন্দোবস্ত করে চলেছে ধীরে 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 ধীরে। এবং যখন বাচ্চারা জন্মাবে তখন কী খাবে, তখন খাওয়ার খাদ্য বলতে কী, বুকের দুধ। এবং মজার ব্যাপার হলো ওই বুকের দুধ আছে সবসময়, যখন বড় হয়ে গেছে বাচ্চারা জন্মায়নি তখন আছে, কিন্তু আপনি টিপলেও পাবেন না, কোনোভাবেই নিতে পারবেন না। বাচ্চা জন্মে বাইরে আসবে, বাচ্চা মুখ দেবে ব্রেস্টের মুখে, তখনই পাওয়া যাবে, তখনই শুরু হবে ব্রেস্ট পেইন। আচ্ছা, এই যে অনেকে বলে যখন বাচ্চা পেটে থাকে তার সঙ্গে কমিউনিকেট করা যায়, কথা বলা যায়, এবং বাচ্চা অনেকে কথাবার্তা থেকে শুনে শুনে সেই জায়গা থেকে একটা অদ্ভুত প্রকৃতির রূপ, এটা যে বাচ্চা তখন একটা কীরকম হবে, ইন্টেলিজেন্ট হবে না কি হবে, সেই জন্য এটা কি সত্যি? হ্যাঁ, সেই জন্য আমাদের দেশে তো প্রচলিত আছে, দেখবেন কেউ যদি অন্তঃসত্ত্বা হয়, 2-3টা ইম্পর্টেন্ট ঘটনা আমাদের পূর্বপুরুষ জানতো, তারা করেছে, তারা সায়েন্টিস্ট নয় কেউ,
কিন্তু তারা সব জানত। দেখুন, যখন একটা বাচ্চা জন্মায়, মানে মা যখন অন্তঃসত্ত্বা হয়, তখন মাকে কী করা হয়? প্রথমত তাদের ধরুন খাওয়া দাওয়াটা একটু যাতে ভালো হয়, তার কাজকর্ম যাতে একটু হালকা করতে, তাকে একটু বিশ্রাম দিতে হবে, 10 ঘন্টা বলে টোটাল বিশ্রাম দিতে হবে। তো এইগুলো সবই কিন্তু আমাদের সিস্টেমের মধ্যে রয়েছে। কীরকম সিস্টেমের মধ্যে আছে? যে বাংলা যে বাচ্চা মা অন্তঃসত্ত্বা হলে পরে যখন জন্মে, সঙ্গে সঙ্গে চারিদিকে এমন বলে দেওয়া হয়, একটা অনুষ্ঠান হয়, তার নাম সাধভক্ষণ। শুনেছেন তো সাধভক্ষণ? তার মানে বাচ্চা হয়নি কিন্তু, তখন বাচ্চা হবে। তাহলে বাচ্চা হবে খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গেই সাধভক্ষণ অ্যারেঞ্জমেন্ট করে দিল। তার মানে কি? তার মানে এইবারে সবাই জানতে পারলো যে এই মহিলা এবারে মা হতে চলেছেন। তো সোসাইটিকে অ্যানাউন্স করা, দিস ইজ একটা শর্ট অফ অ্যানাউন্সমেন্ট যে ও বাচ্চা এবং জন্ম দেবে। তাহলে কী করতে হবে? রেস্ট দিতে হবে, বিশ্রাম দিতে হবে, শারীরিক মানসিক শান্তি দিতে হবে, তার সঙ্গে ঝড়াঝাটি করা চলবে না। ওই জন্য আপনি ভেবে দেখুন, বাচ্চা জন্ম, বাচ্চা হবে যেই হওয়ার কথাটা হয়, তখন দেখবেন যে এরকম শ্রীকৃষ্ণ আঙুল তুলে মুখে খাচ্ছে, এই ছবি থাকে দেখবেন, বা বিভিন্ন ঠাকুরের ছবি রাখবার নিয়ম। এবং আমরা বলে থাকি যে বাচ্চা যেমন অন্তঃসত্ত্বা, তখন মা যেন কোনো বীভৎস জিনিস, মারাত্মক ডেঞ্জারাস ঘটনা, গল্প, সিনেমা, ওই সবগুলো না দেখে। বা আমার একদম পরিচিত একজনের হয়েছিল, মানে কোনো আতঙ্কের ঘটনা দেখবে না, কোনো ভয়াবহতা সামনে সম্মুখীন হবে না, তাহলে বাচ্চা ঠিক থাকবে, আস্তে আস্তে ভালো হবে। এবং আপনি যেটা বলছেন কথা বলার কথা, সেটা বলা হয় বাচ্চারা মায়ের পেটে থেকে কথা শুনতে পারে, সবটা না, একবারে ছোটো বাচ্চাটা পারে না, আরেকটু বড় হলে পারে। তার উদাহরণ কী আছে বলতো? মহাভারতে ভালো উদাহরণ আছে। এটা কত বয়স থেকে, কত মাস থেকে শুনতে পারে, বুঝতে পারে? মোটামুটি ওরা ধরুন ওই 4-5 মাস থেকে শুনতে পারে। আচ্ছা, তাহলে যার একমাত্র যে বধির হয়ে জন্মাবে যে জন্ম থেকেই কানে শোনা, সেটা আলাদা, সে পার্সেন্টেজ খুব কম। আমরা তো সবাই বেশিরভাগ সুস্থ হয়ে জন্মে। তো তার যেমন ধরুন আপনার যখন অভিমন্য, তো একটা সুস্থ, একজন সুস্থ বাচ্চার পিছনে যদি 5টা কারণ, মানে 5টা উদাহরণ দেওয়া হয় যে এই 5টা জিনিস করা উচিত, তাহলে সেই 5টা জিনিস আপনি কী বলবেন? প্রথম কথা হচ্ছে যে মাকে কী, আর আমাদের সকলের জীবনে কী দরকার? 3টে জিনিস তো সকলের জীবনেই দরকার। সুখ, শান্তি, শান্তি দিতে হবে তাকে, তাকে বকাবকি ঝগাঝগি করা চলবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তার মানে ইয়ে কী বলে খাওয়া দাওয়া যাতে শরীরে পূরণ হয়, তার বন্দোবস্ত করতে হবে। 3 নম্বর হচ্ছে বিশ্রামের বন্দোবস্ত করতে হবে। 4 নম্বর হচ্ছে তাকে ভ্যাকসিনেশন দিতে হবে, আর প্রতি মাসে একবার করে তাকে দেখাতে হবে। প্রথম দিকে মাসে মাসে গিয়ে চেক আপ করতে হবে, বাচ্চারা কত ওজনে বাড়লো কি না, কী হলো ভেতরে দেখতে হবে, এই 5টা পয়েন্ট করতে হবে। তো এগুলো হচ্ছে সব বাচ্চার জন্য করার দরকার মার, এটা মার বাচ্চা জন্মার আগে। সুস্থ থাকা মায়ের পক্ষে অত্যন্ত জরুরি বাচ্চা জন্মের সময়। এখানে একটা প্রশ্ন করবো, অনেকে অনেক আজকালকার দিনে অনেক মায়েরা অফিস কাছারি করেন, তারা শেষ মানে জন্মদিন, হ্যাঁ ছুটি পায়, কিন্তু জন্মের শেষ মাস পর্যন্ত তারা কাজ করতে বা অফিস যেতে ভালোবাসেন, তো সেটা আপনার মতে সেটা কি করণীয়? আপনি কি সেটা অ্যাডভাইস করেন? মোটেই না, প্রথম প্রথম ঠিক আছে খানিকটা, কিন্তু দেখুন অফিসে গেলে পরে কী হবে? অফিসে গেলে অফিসের বিভিন্ন প্রবলেম আছে, পরিশ্রম বাড়বে, সারাদিন ক্লান্ত হয়ে বাড়ি আসবে, তারপরে আপনার বিভিন্ন সিচুয়েশান ফেস করতে হবে, শান্তি কোথায় থাকবে? যে মানসিক শান্তি নিয়ে আপনি বেশ সাথে ভালো চিন্তা করলেন, একটুখানি ভালো ভালো ছবি দেখলেন, হ্যাঁ মনটা বেশ সুন্দর থাকলো। আমরা বলি যেমন যেমন দেখবেন সামান্য ঘরেতেই ওই বৌদিদের সঙ্গে ননদদের একটা ঝগড়া থাকে, এটা কমন ব্যাপার। যদি শুনতে পায় বলা যায় যে এবারে বাচ্চা হবে, তখন আর ননদ কিন্তু বৌদিকে আর দাদার তো ছেলেগুলো হতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ঘরের শান্তি ফিরে আসে সবাই, তার বাচ্চা শান্তিটা ফেরাবার তো ভীষণ দরকার। সেটা বৌদি ননদের ঝগড়া পর্যন্ত কমে যায় বাচ্চা যদি জন্মায়।
আচ্ছা, বাচ্চা জন্মানোর যে রক্ষণাবেক্ষণ করা পরবর্তী ক্ষেত্রে কমাস পর্যন্ত এবং কীরকম বা রক্ষণাবেক্ষণ করা বাঞ্ছনীয়? না, এত জন্মাবার পর আগে থেকে তো এগুলো করতেই হবে বললাম। পরে জন্মার প্রথমত ইমিডিয়েটলি যখন জন্মাচ্ছে আর কি, কতগুলো আপনার প্রিকশন তখন নিতে হবে, জন্মার পরে কী কী করতে হবে। প্রথমত হচ্ছে বেশি গরম থেকে বাঁচাতে হবে আর বেশি ঠান্ডা থেকেও বাঁচাতে হবে, কারণ ওদের তখনও টেম্পারেচারকে কন্ট্রোল করার সব মেকানিজম তৈরি হয় না, দেরি হয় আর কি। সেই জন্য বাচ্চাকে আর জন্মানোর পরই ঠান্ডা যাতে না লাগে ওয়ার্ম আগে দিতে হবে, প্রথমে ওয়ার্ম জায়গায় রাখতে হবে বাচ্চা। ওই যে দেখবেন ওটিতে যেখানে ডেলিভারি হয় গরম থাকে সবসময়, এবং যে তোয়ালেতে বাচ্চাকে নেবে সেই তোয়ালটা আগে থেকে গরম করে রেখে দেবে, ঠান্ডা করে গরম করে যেন উষ্ণ থাকবে আর কি, যে তোয়ালে রিসিভ করবে বাচ্চাকে। রিসিভ করার পর সঙ্গে সঙ্গে তো তার ওই নাড়ি কাটা হয়েছে প্রথম থেকে, সেই নাড়িটা কাটার সময় একটু কেয়ারফুল থাকতে হবে। নাড়িটা যদি আপনি আগে থেকে পুট করে কেটে দেন তাহলে অনেকখানি রক্ত লস হবে, কারণ আর যেখান থেকে আমেরিকাল কট আর যেখান থেকে শুরু হচ্ছে আর কি, বুঝতে পারলেন, ইউটারাসের যেখান থেকে নাড়িটা শুরু হচ্ছে নড়টা আর কি, এই সময় নাড়িটা যেটা অনেকখানি লম্বা, যতটা কম ওখান থেকে পর্যন্ত কেটে ইয়ে করে মানে ব্লাডটাকে আমি বলছি মুখে ভাত পর্যন্ত জন্মানোর পরে, মার কাছে চলে আসার পর মুখে ভাত পর্যন্ত যে এই কয়েকটা মাস কি আপনার কি সবচেয়ে বড় হচ্ছে প্রথম ছ মাস, এ তো সব জায়গায় লেখাও আছে, সর্বত্র সারা পৃথিবী সব জায়গায় এটা মানে ফলো করা হয়। প্রথম ছ মাস শুধু মায়ের বুকের দুধ খাবে, কারণ একটাই, দেখুন আমাদের এই যে অক্সিজেন হাওয়া আপনি যা নিচ্ছেন আমিও তাই নিচ্ছি, এটা পিঁপড়েও তাই নিচ্ছে, আরশোলাও তাই নিচ্ছে, তফাৎ নেই কিছু। হ্যাঁ, আলো সূর্যের আলো কোনো তফাৎ আছে? সব জায়গায় এখন সবাই দেয়, কিন্তু দুধের বেলা একটা তফাৎ, মানুষের দুধ একরকম, গরুর দুধ একরকম, ছাগলের দুধ একরকম, হ্যাঁ বাঘের দুধ একরকম, হাতির দুধ একরকম, সব দুধ আলাদা আলাদা। তাহলে ভগবান বা প্রকৃতি যাইব তার মাথা খারাপ হয়েছিল যে সবাই বেলা আলাদা আলাদা করে দিয়েছিল? কারণ হচ্ছে প্রত্যেকটা মায়ের বুকের দুধ তার বাচ্চার জন্য উপযুক্ত, বাচ্চার যেমন দরকার তেমন দুধটা তার মার কাছে আছে, আর কারো কাছে নেই। গরুর দুধে তা নেই, গরুর দুধ অনেক বেশি মোটা, অনেক অনেক ভ্যারাইটিস আলাদা আলাদা ব্যাপার আছে, কিন্তু মার কাছে আছে একমাত্র বাচ্চার খাবার যা প্রয়োজনীয় যা খাওয়া উচিত সেই দুধ একমাত্র মার কাছে আছে। তো মায়ের দুধ ছাড়া আর কি করা করণীয় উচিত? তাহলে সেই দুধটা কতদিন খাওয়ার কথা? ছ মাস। ছমাসে অন্নপ্রাশন হয়, এটা একদম মানে পাজিতে লেখা আছে পর্যন্ত মাস, যে ছমাসে মাস অন্নপ্রাশন। তা কারণ কি? কারণ একটাই, যে ছমাস অবধি মায়ের বুকের যে দুধ আছে তাতেই বাচ্চার যথেষ্ট, তার গ্রোথ টোথ সব ওখানে হয়ে যাবে। শুধু তাই নয়, আরও একটা কারণ আছে, মার যে কোয়ালিটি সেটা বাচ্চা ইনহেরিট করবে, সেটা কিন্তু ওই ব্রেস্ট মিল্কে তার অনেক অবদান আছে, বুঝতে পেরেছেন? একটা বাঘ যেমন দৌড় জোরে দৌড়বে তার দুধ একরকম, কেন তার বাচ্চাকে তো ওই দুধ খাইয়ে বড় করবে। আর মানুষ হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান, আর কি কি করণীয় উচিত? আরও সে বুদ্ধিমান, সে কেন ডিএইচএ বলে একটা জিনিস আছে যেটা দিয়ে আমরা বুদ্ধি হয়, সেটা ব্রেস্ট মিল্কে আছে ম্যাক্সিমাম, বুঝতে ওইটা করতে হবে। ছমাস অবধি বুকের দুধ খাওয়াতে হবে, এবং ছমাসের পর অন্নপ্রাশন দিতে হবে। আচ্ছা, এটা তো কম্পালসারি, এটা কিন্তু আজকাল করে না অনেকে, অনেকেও ডেট পেট দেখে একটা আরও এক মাস পরে ছমাস দু মাস পরে পেঁচিয়ে দিল, আর এদিকে জন্মানোর পরই বিনা কারণে, বুঝতে পেরেছেন, ওই নার্সিং সবাই তাই করছে, বিনা কারণে শুধু শুধু আর্টিফিশিয়াল মানে কৌটোর দুধ দিতে আরম্ভ করে দেয় একটু বোতল দিয়ে খাইয়ে। বোতলে যদি একবার বাচ্চা বুকের দুধ মানে একবার যে কোনো দুধ যদি একবার খায় তাহলে সে আর কোনো দিন মায়ের দুধ খাবে না। কারণ হচ্ছে বোতলের দুধে এরকম করে মুখ দিলে ওপর থেকে হুড়ুড় করে পড়ে, টানতে হয় না,
এই টানার যে ক্ষমতা, যেটা বাচ্চার জন্ম থেকে মানে ইনেট, যেটা শিখিয়ে দিয়ে ভগবান শিখিয়ে দিয়েছে। আমি ধারণা করতে পারবো না, একটা বাচ্চার জাস্ট ডেলিভারি হচ্ছে, ডেলিভারি করেই যদি বাচ্চাটাকে মায়ের বুকে দিয়ে দেওয়া যায় না, দুটো ব্রেস্টের মাঝখানে দিয়ে দেওয়া যায়, বাচ্চা ক্রল করে এরকম করে ক্রল করে গিয়ে নিপলে গায়ে চলে যাবে এবং নিপলে গিয়ে ব্রেস্ট মিল্ক টানতে হবে, বুঝলেন? তো এত ইম্পর্টেন্ট কোলেস্ট্রাম বলে একটা জিনিস আছে, যেটা খুব আমাদের রোগ প্রিভেন্ট করে, সেই কোলেস্ট্রামে ফার্স্ট দুধেই থাকে, পরের দুধে থাকে না, ফার্স্ট দুধে কোলেস্ট্রাম থাকে, ওটা কী করে, ওটা বিভিন্ন রোগের সঙ্গে ফাইট করতে সাহায্য করে, বুঝলেন তো? সেইটা বাচ্চা পাবে এই প্রথমেই মুখ দেয় ঠিক মতো গিয়ে। সেই জন্য আমরা বলি বাচ্চাকে জন্মাবার পরই প্রথমেই মায়ের বুকে দিয়ে দিতে হবে, এইটা হলো ফার্স্ট কাজ, বুঝলেন? ওইখান থেকে আলাদা করা যাবে না। আর যদি এমন কোনো বিরাট অসুবিধা হয়, মাধ্যম সার্জিক্যাল কোনো প্রবলেম আছে, হার্টের কোনো প্রবলেম, তখন তাকে অন্য কোনো মা, যে সবে ডেলিভারি হয়েছে, তাকে দিয়ে ব্রেস্ট মিল্ক খাওয়াতে হবে। করা হয় আজকাল হাসপাতালে, অনেকগুলো বাচ্চা, অনেক বাচ্চা হয়তো যে বা মায়ের হয়তো দুধ দিতে অসুবিধা হচ্ছে, পাচ্ছে না, তখন সেই বাচ্চাকে নিয়ে গিয়ে সেই অন্য মায়ের দুধ দেওয়া হয়, বুঝেছি? এগুলো খুব জরুরি আর কি। আর কি কি করা উচিত? আর জন্মের পর তো খাওয়া দাওয়ার দিকে নজর দিতে হবে, খাওয়া দাওয়া দিয়ে সবচেয়ে কী নজর, সবচেয়ে ইম্পর্টেন্ট খাদ্য হচ্ছে, এক তো যার যেখানে যার যায়, ধরুন যারা রুটি খায় তাদের রুটি, যে এক এক দেশে তো একরকম খাওয়ার আছে, এটা আছে, আমাদের বাঙালিদের আমরা ভাত খাই, ওই জন্য মুখে ভাত বলি আমরা, ওরা নিশ্চয় মুখে ভাত বলে না, অন্য কিছু বলে, যাই তাহলে ভাত দিতে হবে, তাই এইটুকু হলেও দিতে হবে সামান্য একটু ভাত। আর সবচাইতে জরুরি হচ্ছে শাক সবজি, শাক, ভ্যারাইটিস শাক, যত রকমের শাক পাওয়া যায়, অনেক রকম শাক আছে আমাদের দেশে, সব শাক বাচ্চাকে একটু 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 করে খাওয়া শেখাতে হবে। যদি ছোটোবেলা থেকে না শেখান, ছোটোবেলা থেকে যদি সেই চিপস খায়, কুরকুরে খায়, একদম ছোটোবেলা থেকে খেতে বলি, এক বছরের বাচ্চা সেভাবে বলে ও শাকটা খায় না ডাক্তারবাবু, আমি দেখেছি বলতে, আমাদের কাছে তো প্রথম থেকে যারা আসে তারা পুরো গাইডেন্সটা পেয়ে যায়, কিন্তু যারা তা না করে, দেড় বছর, এক বছর, দেড় বছর পরে এলো, তাই দেখা যায় অলরেডি তাকে কৌটোর দুধ খাওয়ানো শুরু করে দিয়েছে, ড্যামেজ হয়ে গেল। তাহলে আজ নর্মাল খাওয়ার, নর্মাল মাস খাওয়ার পরে এবং তার সঙ্গে শাক সবজিটা মেনলি, তাছাড়া আরও ইম্পর্টেন্ট হচ্ছে যে ফল খাওয়াতে হবে, ফ্রুটস। এই ফ্রুটসের বেলায় একটা জিনিস বলি আমি সবাইকে, সবসময় বলি, বাজারে গিয়ে দেখবেন যে ফলটা সবচেয়ে সস্তা সেইটা খাওয়াবেন, শুনে তো সবাই চমকে যায়, তাহলে কেন কম দামি ফলটা কেন খাওয়াবো, সবাই বলে, কারণ হচ্ছে যে ফলটা সাপ্লাই বেশি হয়, যেমন ধরুন কোনো সময় পেয়ারা প্রচুর পাওয়া যায়, এবং পেয়ারা আমাদের দেশেই তৈরি হয়, আমাদের বারুইপুরে পেয়ারা তৈরি হয়, হ্যাঁ, লোকেরা আপেল খাওয়ায়, পেয়ারা খাওয়ায় না, কিন্তু আপেল হচ্ছে কাশ্মীরে তৈরি হয়, সেইখান থেকে পেরে আসে, তারপর প্যাকিং হয়ে কত জায়গা দিয়ে ঘুরে কত হাত হয়ে এসে এখানে বিক্রি হয়, আর আপেল বিক্রি হয় আপনার 180 টাকা, 200 টাকা কিলো বিক্রি হয়, হ্যাঁ, আর পেয়ারা পাওয়া যায় হয়তো, এখন বেড়ে গেছে, বেড়ে 5 টাকা 10 টাকা হয়েছে, তার বেশি হয়নি, কেন আর শুধু তাই নয়, ওটা যত দামই হোক ওটা কিন্তু আপনি ফ্রেশ পাচ্ছেন না, আর দেখে চকচকে মনে হচ্ছে, কিন্তু ওটা তো হচ্ছে তো অন্য জায়গায়, সেখান থেকে এখানে আসছে, আর আমার আমার এখানকার দেশে তৈরি হচ্ছে, বারুইপুরে তৈরি হচ্ছে পেয়ারা, একদম ডাইরেক্ট নিয়ে এসে খাওয়ান, পেয়ারা আপেলের চেয়ে স্বাস্থ্যকর বেশি। আচ্ছা, ওই একটা বললাম আমি, ওইরকম আমি তো অনেকে তরমুজ খাওয়ায়, হ্যাঁ তরমুজ খাওয়াবি, তরমুজের সময় যখন, তরমুজ তো সবসময় হয় না, তরমুজ কখন হয়, যখন তরমুজের দরকার, প্রকৃতি তো সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে, আমাদের খাওয়া আর যেরকম জন্মালেই দুধ দরকার, তাই মায়ের মায়ের মানে জন্মাবার অত আগে থেকে মায়ের মাকে প্রিপারেশান করছে দুধ তৈরি করার জন্যে, ঠিক তেমনি আপনার যখন ইয়ে হয় জলের দরকার, জলের অভাব হয়, তখন তরমুজ দরকার, তরমুজের মধ্যে জল আছে, তা তরমুজ তখন ওই সময় লাগে গরমকালে। বিভিন্ন ধরনের ফল বিভিন্ন সময়, ফলের ওপর জোর দিতে বলছে, ফলের ওপর জোর দিতে বলছে, এবং ওই যে বললাম যে ফলের দাম কম তার উপরে জোর দেবেন, কারণ সেইটা যে মরশুমি ফল, বাংলায় বলতে গেলে সদা ভালোবাসায় যে মরশুমি ফল, যেটা যে মরশুমে যে ফল তৈরি হয়,
সেটাই আগে দিতে হবে, সেটাই আগে। একটু অন্যদিকে আসবো, আপনি তো মোহনানন্দ ব্রহ্মচারী সেবা শিশু সেবা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন এবং শিশু সেবায় আপনার এক প্রকার নিবেদিত প্রাণ, অনেকদিন ধরেই আপনি শিশু সেবা করছেন, হাসপাতালেও করছেন। তো এই হাসপাতালে যদি আমি এক কথায় জিজ্ঞেস করি, শিশুরা আসবেন বা তাদেরকে আপনি আহ্বান জানাচ্ছেন, আপনিও এখানে আসবেন, তো এই হাসপাতাল সম্বন্ধে আপনি যদি কিছু বলেন, তাহলে মানে এই অঞ্চলের মানুষ তাদের সামনে আরও একটা হাসপাতাল সামনে খোলা থাকবে। ব্যাপারটা হচ্ছে যে গত বিগত 40 বছর ধরে আমরা ওই মৌনন্দ এইটাই এই জায়গাটাতেই মৌনন্দ ব্রহ্মচারী শিশু সেবা প্রতিষ্ঠান শুরু করি, প্রায় 40 ইয়ার্স হয়ে গেল। এর আগে শুরুটা বড় অদ্ভুত, ওই ব্রহ্মসমাজ রোড আছে না, ব্রহ্মসমাজ রোড দিয়ে একটু এগিয়ে গেলে পরে যেখানে ব্রহ্মসমাজ মন্দিরটা আছে তার পেছনে একটা পরিত্যক্ত পাম্প হাউস ছিল, পাম্প হাউস পরিত্যক্ত, মানে আর পাম্প হাউসের কাজ হয় কিন্তু পরিত্যক্ত পাম্প হাউসের মধ্যে একটু টেবিল চেয়ার লাগানোর জায়গা ছিল। আমরা ওইখানে প্রথমে অ্যালোপ্যাথি মেডিসিন শুরু করেছিলাম, বুঝেছেন, তখন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বিহার ব্রাঞ্চেরও কি, তখন আমি সেক্রেটারি ছিলাম বিহার ব্রাঞ্চে, তখন কিছু ডাক্তারদেরও বলে রাজি করিয়েছিলাম, তারা এসে ফ্রি, আমরা ফ্রি ওষুধ দিতাম এবং ফ্রি দেখতাম, আস্তে আস্তে ওরা মানে পপুলার হল। তারপরে এই জায়গাটা, এই জায়গাটাতে কিছু মানে অসামাজিক লোক কিন্তু তারা এই জায়গাটা জোর করে রেখে দিয়েছে, যেটা আমার কারোর মানে কার জায়গা বোঝা যায় না, এই নর্দমার পাশে ছিল এটা লম্বা মতো, ওই জন্য এটা লম্বাটে ওরা হতো, এবং সেই সময়কার যারা রাজনৈতিক তারাও সাহায্য করেছিল আমাদের এখানে ওই এই ব্যাপারটা পাওয়ার জন্য, তারাই ওদের হটিয়ে দিয়ে এটা এখানটাকে আমাদের মনোনীত হয়েছে শিখে। তখন আমরা ও এটা উদ্বোধন করলেন, মানে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মহারাজ নিজে, বাইরে দেখবেন লেখা আছে ভিত্তিপ্রস্তর তারিখ হয়েছিল, এবং তখন উনি টাকা দিলেন কিছু, এবং সবসময় উনি যতবার এসছেন বেহালায় যখনই এসছেন তখনই উনি টাকা দিয়েছেন। একটা হাসপাতালের সাথে কিরম ধরনের ডাক্তাররা জড়িত? হাসপাতালের সব ডাক্তার জড়িত, মানে আপনার চাইল্ড স্পেশালিস্টও আছে মায়েদের দেখার জন্য, আমি নিজেই মাদার অ্যান্ড চাইল্ড স্পেশালিস্ট, তাই মায়েদের জন্য দেখবারও লোক রয়েছে। তারপরে চামড়ার ডাক্তার, এইটাতে আগেও ছিল চামড়ার ডাক্তারও ছিল, যতটা আমরা পেরেছি জোগাড় করতে করেছিলাম, তখন তো খুব ছোটোখাটো অবস্থায় ওইটা করেছিলাম, আর ওইটাকে হোমিওপ্যাথি ডাক্তার করে দিয়েছিলাম, সেটাও চলতো। চোখ আই মানে হ্যাঁ চোখ টোক সব হয়েছিল, ইএনটি মানে এখন কি এখন যে এখনও সবই হচ্ছে আপনারা এই করছেন, তো এখন ওইটাকেই সব বড় করে করা হচ্ছে, এবং এখন তো দিন পাল্টে গেছে, 40 বছর আগের যুগ তো নেই, এখন মডার্নাইজেশন হয়ে গেছে সব কিছু, চোখ অপারেশন অনেক মডার্ন হয়ে গেছে। এখন কোন কারা কারা কি কি ডিপার্টমেন্টের ডাক্তার? সব ডিপার্টমেন্ট হবে, সব ডিপার্টমেন্ট, চামড়াও হবে, চোখও হবে, তারপরে হার্টের ডিপার্টমেন্ট হবে, তারপরে আপনার ওই কী বলে অলরেডি তো চামড়ার ডিপার্টমেন্ট আছেই, ইএনটি হবে, ইএনটি লোক অলরেডি গতকাল এসে বলে গেছে ইএনটি ডিপার্টমেন্ট। তো এটা কি শুধু শিশুদের জন্য না বড়দের জন্য? আমরা তো ওপেনিং এর দিন যেদিন ওপেনিং করলাম সেদিন শিশুদের করেই নিচ্ছে করে, সেদিনকে আমরা শিশু এবং বড়রা সবাই দেখাতে পারবে, সবাই দেখাতে, শিশু বড় সবাই দেখাতে পারবে। কত বেড থাকবে হাসপাতালে? 20 বেড হচ্ছে আপাতত, আপাতত 20 বেডের হাসপাতাল, অর্থোপেডিকও থাকবে, সবই থাকবে। আচ্ছা আর এখানে ইমার্জেন্সি থাকবে? হ্যাঁ, ঘর আলাদা করে করা হয়েছে একটা ইমার্জেন্সি, একতলাতে আসবেন দেখাবো। আচ্ছা আচ্ছা, 24 ঘন্টা ইমার্জেন্সি আগে ছিল না, এটা আমাদের ছিল না, কারণ আমাদের তো আর্থিক অবস্থাও কম ছিল, আর আমরা তো ওই সবসময় 24 আওয়ার্স আরামও পেতাম না, তখন আমার বয়স কম ছিল, বুঝতে পেরেছেন, পেশেন্ট ইনডোর ভর্তি হতো, হঠাৎ হয়তো বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, ফোন করে দিল, আমি নিজে গাড়ি চালিয়ে চলে এসে দেখে যেতাম, বুঝলেন তো, তো সেটা তখন আর্মি যখন থাকতো না, আর্মি থাকলে আর্মরাই দেখতো,
আরো মাঝে মাঝে থাকতো, মাঝে মাঝে থাকতো না, সবসময় আমরা আরো রাখতে পারতাম না। এখানে কিন্তু আর এখন নতুন নতুন আইনেও হবে না, ইনডোর স্টার্ট হয়ে গেছে অলরেডি, এবং ইনডোরের জন্য আরো ঠিক হয়ে গেছে, আরো এখন আছে অবস্থা। এবং এমার্জেন্সি হলে ইভেন হঠাৎ কেটে কুটে গেলে সেলে করা, একটু কখনো অ্যাক্সিডেন্ট হলো কোথাও কিছু হলো তা যদি নিয়ে আসে, তাহলে আপনারা এটা নিয়ে আসে, এখন অ্যাম্বুলেন্স নেই আমাদের না, যদি তারা নিয়ে আসে আমরা দেখে দিতে পারবো, আপনারা দেখে দিতে পারবেন। তো এই এটা 24 ঘন্টা খোলা। আমি একথা বেশ মানে গর্বের সঙ্গে বলতে পারি যে অদূর ভবিষ্যতে বেহালার মধ্যে এত বড় হাসপাতাল এবং এত সমস্ত বড় বড় ডাক্তার থাকবে এখানে, যা মানে বেহালার মানুষের পক্ষে সত্যি আর বিরাট। আমি একটা ছোট হাসপাতাল করে কোনো মতে 40 বছর সেবা দিয়ে গেছি, কিন্তু সেটাকে সেটাকে বড় প্রসার করা এবং এত ডাক্তারদের নিয়ে সমস্ত নিয়ে, তো এই যে আপনাদের যে পরিকল্পনা আপনি এখন বললেন যে বেহালার বুকে সবচেয়ে বড় একটা হাসপাতাল এবং হবে, এবং এইটা কোন তারিখ থেকে ফলপ্রসূ হবে? আমরা অফিসিয়ালি স্টার্ট করে দিয়েছি গত 8 তারিখ থেকে। আমার ছেলে হাইলি কোয়ালিফাইড, আপনি জানেন হয়তো, আমার ছেলে তো অর্থোপেডিক নিয়ে, হ্যাঁ না না আমার ছেলে অর্থোপেডিক সার্জন, অর্থোপেডিক ভেলোর থেকে পাস করা, আর ভেলোরে অনেক বছর কাজ করেছে। লোকেরা এখান থেকে ভেলোরে যায় ডাক্তার দেখাতে, আর ভেলোরে ডাক্তারই এখানে দেখবে আছে, বুঝতে পেরেছেন? আর ওই সেক্রেটারি হয়ে যাবে, সেক্রেটারি করা হয়েছে ওকে। তো এই তো সব ডাক্তার সমস্ত ডিপার্টমেন্ট সমস্ত কিছু সাজে সুজে কবে থেকে এটা আপনারা চালু করতে পারবেন? আমরা আশা করছি মার্চের মধ্যে আমরা পারবো, মার্চের মধ্যে থেকে আপনারা এটা করতে পারবেন। অলরেডি বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তার আসছে না আসছে, আর যে যখন আসবে তার স্পেশালিটি কী কী জিনিস দরকার বলবে, সেই মতো আমরা সেগুলো জোগান দেবো। তো এর জন্য প্রচুর টাকার দরকার, টাকারই অভাব হয়ে যাচ্ছে। আপনি একটু চেষ্টা করুন, একটু হেল্প টেল্প করতে পারেন, তাহলে আপনার ডোনার ফোনার দিয়ে একটু ভালো করে, একদম নিশ্চয়ই। আপনি আপনি তো প্রথম যুগে তো আপনি অনেক হেল্প করেছেন, আপনি না করলে হতো না অতটা। আমরা ওইটুকু হাসপাতালকে আমরা মোটামুটি চালিয়ে দিয়েছে, এবং আমাদের সেই কালকে দেখছিলাম আমাদের ডেথ রেট হচ্ছে, বইটা ডেথের যে খাতাটা এখনও শেষ হয়নি। তার মানে ভগবানের ইচ্ছায় ওই ইনফ্রাস্ট্রাকচার দিয়েও আমরা এত মানুষের বেহালার মানুষের সেবাও দিয়েছি, এবং আমাদের ডেথ রেট ওয়াজ ভেরি মিনিমাম। নিশ্চয়ই ডাক্তারবাবু আপনারা আরও ভবিষ্যতে আরও ভালো করতে পারেন, আরও ভালো করতে পারেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। সব থেকে ভালো লাগলো যে কথাটা শুনে যে এই অঞ্চলে এই মানুষের জন্য, এই বেহালা ঠাকুরপুকুর এবং পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের জন্য সব থেকে বড় হাসপাতাল ডাক্তারবাবু নিজের একটা ইচ্ছায় নিজের অনুপ্রেরণায় নিজের সামনে দাঁড়িয়ে ডক্টর সুনীল নাগ এই হাসপাতালটি গড়ে তুলেছেন। এবং আমি গড়ে তুলি এই হাসপাতাল গড়ে তুলছে। এখন যেটা হচ্ছে নতুন কমিটি হয়েছে আবার, সেখানে আমার ছেলেই সেক্রেটারি, তো বলে অর্থোপেডিক সার্জন। এতদিন ধরে যে আপনি বললেন আপনি আপনারা তো চালিয়ে এসেছেন 40 বছর ধরে, তার মূল কর্ণধার তো আপনি, তো সেইভাবে এবং আগামী দিনে যেটা সবচেয়ে আশ্বস্ত করলেন ডাক্তারবাবু যে আরও বড় করে মার্চ মাস থেকে আরও বড় করে হাসপাতালটি দেখা যাবে, সমস্ত ডিপার্টমেন্টের ডাক্তার থাকবেন এবং 24 ঘন্টা ইমার্জেন্সি থাকবে, এবং এরকম একটা এই ক্লাস্টার হাসপাতাল 24 ঘন্টা ইমার্জেন্সি এখনো আছে, আরও বড় করে ইমার্জেন্সি থাকবে। এই ক্লাস্টার হসপিটাল কোনায় কোনায় থাকলে পরে আমাদের চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নতি হবে বলে সকলে মনে করছে। নমস্কার ডাক্তার, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনারা দেখতে থাকুন এএনএম নিউজ, আবারও আমরা এরকম অনেক আরও নতুন ব্যাপার স্যাপার, নতুন হাসপাতাল বা নতুন খবরাখবর নিয়ে আপনাদের সামনে আমরা আবার উপস্থিত হব। নমস্কার। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।